এখান থেকে একটা যদি বাইক কিনে নিয়ে যান তিনটা ফ্রি পাবেন। দেখুন শুধুমাত্র 25,000 টাকা দিন নিয়ে যান পালসার 220, ঠিক আছে? শুধুমাত্র 40,000 টাকা দিন নিয়ে যান R15 বন্ধুরা, তো বেশি দেরি করবেন না, ঠিক আছে? তো দেখুন বন্ধুরা মাত্র 40,000 টাকা দিন নিয়ে যান R15, দেখুন বন্ধুরা শুধুমাত্র 18,000 টাকা দিয়ে পাচ্ছেন অ্যাপাচি RTR 160, মানে দীপাবলির অফার থাকছে একটা হেলমেট ফ্রি, ইন্স্যুরেন্স ফ্রি, আর হচ্ছে সার্ভিসিং, ঠিক আছে? মাত্র 20,000 টাকা দিন নিয়ে যান টিভিএস অ্যাপাচি RTR 160, মাত্র 10,000 টাকা দিয়ে পাচ্ছেন আপনারা হন্ডা গ্রাজিয়া বন্ধুরা। হ্যালো গাইজ, ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল সেকেন্ড মোটরস, আমি বিশ্বজিৎ, সবাইকে নমস্কার জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজকে চলে এসেছি শামুকতলাতে, ঠিক আছে? তো আপনারা প্রচুর কমেন্টস করেছেন যে শামুকতলার ভিডিও লাগে, ঠিক আছে? তো আজকে তাই চলে আসলাম শামুকতলাতে সেকেন্ড হ্যান্ড বাইকের শোরুমে, দেখি এখানকার ওনারের সঙ্গে কথা বলি যে কি কি রেঞ্জের বাইক আর কি কি বাইক এখানে তুলে ধরতে পারছে, ঠিক আছে? তো আপনাদের জন্য প্রচুর খাটাখাটনি করে নতুন নতুন শোরুমের ঠিকানাতে গিয়ে আমরা কিন্তু বাইকের ভিডিও বানাচ্ছি। এর জন্য আপনাদের কি করতে হবে, আপনারা শুধুমাত্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন এবং লাইক করতে ভুলবেন না, আর কমেন্টস করে জানাবেন যে ভিডিওটি কেমন লাগলো এবং আপনারা কোথা থেকে দেখছেন সেটাও অবশ্যই জানাবেন। তো বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। তো আজকে চলে এসেছি শামুকতলা বিশ্বকর্মা সার্ভিস সেলে, ঠিক আছে? তো এখানকার ওনারের সঙ্গে কথা বলি। তো দাদা নমস্কার। নমস্কার, আমার চ্যানেলে আপনাকে স্বাগত। আজকে তো এই আপনার শোরুমের মানে সোশ্যাল মিডিয়াতে যেটাই হোক ইউটিউব হোক ফেসবুক হোক প্রথম ভিডিও হচ্ছে, তাই তো? তো এর জন্য আমার সাবস্ক্রাইবারের জন্য আপনার ঠিকানাটা একটু প্রথমে বলুন। শামুকতলা হাতিপোতা রোড, হিরো শোরুমের অপোজিট। হিরো শোরুমের অপোজিটে, মানে এটা হচ্ছে শামুকতলা হাতিপোতা রোড গেল, ঠিক আছে? এর এর হিরো শোরুম তার ঠিক অপোজিটেই এর শোরুম রয়েছে, তো দেখে নিন ভালো করে, ঠিক আছে? এটা হচ্ছে হিরো শোরুম, তার ঠিক অপোজিটেই হচ্ছে এই শোরুম রয়েছে। তো আজকে এই ওনারের সঙ্গে কথা বলি। তো দাদা আপনাদের আজকে তো প্রচুর স্টক দেখছি, তো আজকে এটার কত থেকে আপনারা দাম স্টার্ট রেখেছেন? 25,000 থেকে, 25,000 থেকে একদম, মানে যত অবধি যাওয়া যায়, মানে মাত্র 25,000 টাকা থেকে এখানে বাইকের স্টার্টিং। তো দেখি কোনটা কোন দামে পাওয়া যাচ্ছে। তো আজকে কোনটা থেকে শুরু করবেন? তো এটার থেকে শুরু করা যাক। তো এটা সম্বন্ধে একটু বলুন। এটা হচ্ছে 2016 লাস্ট মডেল, ঠিক আছে? আচ্ছা, সেকেন্ড ওনার, সেকেন্ড ওনার, আচ্ছা। কিলোমিটার হয়েছে তোমার 45,000, 45,000, আচ্ছা। আর এটার ডকুমেন্টস কি কি আছে? সব আপডেটেড, সব আপডেট করা আছে, তাই তো? মানে ইন্স্যুরেন্সটা ফেল আছে সেটা করে দেওয়া যাবে, মানে এখানে এখান থেকে যদি কেউ বাইক কিনে নিয়ে যায় সেক্ষেত্রে সেদিনই সে আপডেট পেয়ে যাবে, তাই তো? আর ইঞ্জিন তো সিল, একদম ইঞ্জিন সিল, ডকুমেন্টস একদম আপডেট করাই আছে। আর বাইকটি দেখতে পাচ্ছেন খুবই সুন্দর কন্ডিশনে বাইকটি রয়েছে, হ্যাঁ, ঠিক আছে? এরকম গ্ল্যামার সচরাচর পাওয়া যায় না। তো এটার দাম কত রেখেছেন? 49,000, লাস্ট প্রাইস, একদম লাস্ট প্রাইস। এক দেখুন বন্ধুরা একদম লাস্ট প্রাইস বলে দিয়েছে, 49,000 দাম রাখা আছে। আর এটার মধ্যে কি রিফাইন্যান্স অ্যাভেলেবেল আছে? এটার মধ্যে রিফাইন্যান্স, রিফাইন্যান্স অ্যাভেলেবেল নেই, কিন্তু আপনাদের কি রিফাইন্যান্স হয়? আচ্ছা, রিফাইন্যান্স হয় কিন্তু এটার মধ্যে অ্যাভেলেবেল নেই, এটা আপনাদের ক্যাশ দিয়ে কিনতে হবে। আর এটার আপনাদের এখানে যে গাড়ি কেউ কিনে নিয়ে যায় বাইক, তাদের ওনারশিপ চেঞ্জের সুবিধা কি কি আছে? মানে এখান থেকে ওনারশিপ চেঞ্জ হয়ে যাবে, মানে কোর্টে তো যেতেই হবে, কোর্টে যেতেই হবে, মানে কাস্টমারের অন্য কোথাও দৌড়াতে হবে, ডকুমেন্টস দিয়ে কোনো ঝামেলা করতে হবে, ঠিক আছে? তো ওনারশিপ চেঞ্জের সুবিধাও এখান থেকেই হচ্ছে, ঠিক আছে? তো দাম রাখা আছে শুধুমাত্র 49,000 টাকা, 49,000। আপনারা আসুন, তো চলুন পরের বাইকটিতে যাই। তো এটা সম্বন্ধে একটু বলুন। 2018 লাস্ট গাড়ি, আচ্ছা, 32, দেখুন বন্ধুরা 32,000 কিলোমিটার চলা পালসার 220F, ঠিক আছে? তো এটার ইঞ্জিন তো সিল, ইঞ্জিন সিল আছে। আর এটা ডকুমেন্টস কি কি আছে? ডকুমেন্ট, ইন্স্যুরেন্সটা ফেল আছে, ওগুলা করে দেওয়া হবে, করে দেওয়া হবে, মানে ওটা নিয়ে কোনো টেনশন নেই। দেখুন এখানে যদি ডকুমেন্টস ফেলও থাকে, আপনারা যেদিন থেকে কিনবেন আপনারা সেদিন থেকেই কাগজ আপডেট পেয়ে যাবেন, ঠিক আছে? তো এটা ফার্স্ট ওনার না সেকেন্ড ওনার? সেকেন্ড ওনার, সেকেন্ড ওনার। আর এখানে ফার্স্ট ওনার যেটা সেটাও বলে দেওয়া হয়, আর সেকেন্ড ওনার যেটা সেটাও বলে দেওয়া হয়, তাই তো? তো এটার দাম কত রেখেছেন? আপনারা চাইলে রিফাইন্যান্স করে নিতে পারবেন। তো সেক্ষেত্রে এটার কত ডাউন পেমেন্ট দিলে এই বাইকটি পাবে? 25,000, 25,000। দেখুন শুধুমাত্র 25,000 টাকা দিন নিয়ে যান পালসার 220, ঠিক আছে? তো এরকম বাইক এই শোরুম ছাড়া কোথাও পাবেন না। তো এর জন্য বলছি বেশি দেরি না করে তাড়াতাড়ি চলে আসুন শামুকতলা বিশ্বকর্মা বাইক
সার্ভিস পয়েন্ট, ঠিক আছে? তো চলুন পরে ব্যক্তি দেখুন বন্ধুরা, শোরুমের হট কেক, ঠিক আছে, R15 মানে সবারই একদম কাছের বাইক, সবাই খুব এই বাইকের জন্য কমেন্টস করেন যে R15 দেখান, তো নিয়ে চলে আসলাম দুটো R15। তো এটা সম্বন্ধে একটু বলবেন। এটা 2000 ফার্স্ট ওনার গাড়ি, আচ্ছা, 2020 মডেল, তো একদম কারেন্ট মডেলই ধরতে গেলে, ঠিক আছে, একদম শোরুম কন্ডিশন বাইকটি রয়েছে, খুব সুন্দর কন্ডিশনে বাইকটি রয়েছে। আর এটা কত কিলোমিটার চলেছে? এটা 28 28,000 কিলোমিটার চলা বাইক, ঠিক আছে। আর এটা ডকুমেন্টস অল আপডেট করা আছে, সব আপডেট, অল আপডেট, ডকুমেন্টস অল আপডেট করা আছে, ডকুমেন্টস নিয়ে আপনাদের কোনো টেনশন করতে হবে না, ওনারশিপ চেঞ্জ এখান থেকেই হচ্ছে, সেটা নিয়েও টেনশন নেই। আর এটার দাম কত রেখেছেন? 1,18,000 টাকা। 1,18,000, ঠিক আছে, 1,18,000 টাকা দাম রাখা আছে। আর আমার চ্যানেল দেখে কেউ যদি আপনার শোরুমে আসে বাইক কিনতে, সেক্ষেত্রে চ্যানেলে আসলে মানে একটু ডিসকাউন্ট তো হবে, একটু ডিসকাউন্ট হবে, অন টেবিলে বসে একটু ডিসকাউন্ট হবে। তো এটার রিফাইন্যান্স করলে কত ডাউন পেমেন্ট দিতে হবে? 40,000, শুধুমাত্র 40,000 টাকা দিন, নিয়ে যান R15 বন্ধুরা, তো বেশি দেরি করবেন না, ঠিক আছে। তো আর এটার তো ওনারশিপ চেঞ্জ এখান থেকেই হচ্ছে, তো চলুন পরের ব্যক্তি দিয়ে। এটা সম্বন্ধে একটু বলুন। এটাও 2020 গাড়ি, 2020 গাড়ি, R15 ভার্সন কত এটা? ভার্সন 3.0, ঠিক আছে। তো একদম শোরুম কন্ডিশন বাইক দেখুন, টোটাল মানে গায়ের বডির মধ্যে কোনো স্ক্র্যাচ নেই, ঠিক আছে, আর টোটাল মডিফাই করা আছে, সামনে তো ABS আছে, ABS আছে, খুব সুন্দর কন্ডিশনে একদম শোরুম থেকে নিলে আপনারা এইভাবেই পাবেন, ঠিক আছে। তো আর এটার ডকুমেন্টস কি কি আছে? সব আপটুডেট আছে, সব আপটুডেট করা আছে, মানে ডকুমেন্টস নিয়ে কোনো চিন্তা করতে হবে না। তো এটা দাম কত রেখেছেন? এটা 1,20,000, 1,20,000 টাকা দাম রাখা আছে, ঠিক আছে। আর আমার ভিডিও দেখে যারাই আসবে অন টেবিলে, তাদের জন্য অবশ্যই কম হবে, ডিসকাউন্ট অবশ্যই হবে, কারণ নেগোসিয়েবল অবশ্যই, কারণ এটা ফিক্সড প্রাইস না, ঠিক আছে। তাই বলছি ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই দাদাকে ফোন করুন, আপনাদের যেই বাইকটি পছন্দ হয় অবশ্যই নিয়ে যেতে পারবেন। রিফাইন্যান্স তো হচ্ছে, ডাউন পেমেন্ট কত দিতে হবে? রিফাইন্যান্স আপাতত বন্ধ আছে, কিন্তু হ্যাঁ ঠিক আছে, স্টার্টিং তো অবশ্যই হবে। হ্যাঁ, ডাউন 40,000 টাকা, 40,000, 40,500। তো দেখুন বন্ধুরা, মাত্র 40,000 টাকা দিন, নিয়ে যান R15, ঠিক আছে। তো এর থেকে ভালো অফার কেউ দেবে না এই শোরুম ছাড়া, তো বেশি দেরি না করে তাড়াতাড়ি চলে আসুন। তো চলুন পরের ব্যক্তি দিয়ে। এটা সম্বন্ধে একটু বলুন। এটা 2018 লাস্টের গাড়ি, এটাও, এটা হচ্ছে টিভিএস অ্যাপাচে আরটিআর 160, তাই তো? 164V ভার্সন 4। দেখুন বন্ধুরা সামনে দৃশ্য রয়েছে, সামনে টায়ারটা দেখুন, একদম সামনে টায়ারের সুতো পর্যন্ত উঠেনি, ঠিক আছে, খুবই সুন্দর কন্ডিশনে বাইকটি রয়েছে, একদম শোরুম কন্ডিশন। আর এটা কত কিলোমিটার চলেছে? এটা চলেছে, মিটারটা একটু হালকা ডিসফল্ট আছে, আচ্ছা, সেটা ঠিক করা করিয়ে দেবেন আর কি, আচ্ছা, মোটামুটি 20,000 কিলোমিটার, 20,000 কিলোমিটার চলা বাইক বন্ধুরা। দেখুন অনেকেই টিভিএস অ্যাপাচে আরটিআর 160 মানে চান, তো সব জায়গায় পাওয়া যায় না, ঠিক আছে। তো এটার ডকুমেন্টস তো আপডেট করাই আছে, আর সেল আছে, ইনস্যুরেন্স আপডেট করে দেবেন, ঠিক আছে। আর এটার ইঞ্জিন তো সিল, ইঞ্জিন সিল আছে। সামনেই তো কালী পুজো, দীপাবলি, এর জন্য কি কোনো অফার থাকছে আপনাদের এখানে? অবশ্যই। তো কিরকম অফার থাকছে? এটা অফার, একটা হেলমেট থাকবে, আচ্ছা, তারপর একটা সার্ভিসিং থাকবে, আর ইন্স্যুরেন্স। দেখুন সামনে দীপাবলি, এর জন্য অফার থাকছে, একটা হেলমেট পাচ্ছেন, বাইক সার্ভিসিং করা থাকবে, আপনারা নিয়ে শুধু চালাবেন, ইন্স্যুরেন্স ফ্রি দেওয়া থাকছে, ঠিক আছে। তো এর জন্য বলছি তাড়াতাড়ি করে চলে আসুন দীপাবলির আগে, যাদের বাইক নেওয়ার ইচ্ছে তারা এই শোরুমে অবশ্যই অবশ্যই এসে ভিজিট করতে পারেন। আর এটার মধ্যে কি রিফাইন্যান্স হচ্ছে? এটার মধ্যে হবে, এটার মধ্যে হবে। তো তো এটা কত ডাউন পেমেন্ট দিতে হবে? 18,000 দেখুন বন্ধুরা, শুধুমাত্র 18,000 টাকা দিয়ে পাচ্ছেন অ্যাপাচে আরটিআর 160, ঠিক আছে। তো বেশি দেরি না করে চলে আসুন। তো চলুন পরে ব্যক্তি দিয়ে বলুন। এটা 2016 মডেল, 2016 মডেল, এটা অ্যাপাচে আরটিআর 160, আচ্ছা। তো দেখুন বন্ধুরা সামনের টায়ার একদমই নতুন, হ্যাঁ, তো আপনাদের নিয়ে খরচা করার কোনো ব্যাপার নেই। দেখুন সামনে লেগ গার্ডও লাগানো আছে, ঠিক আছে, আপনারা নেবেন আর চালাবেন। এটা কত কিলোমিটার চলেছে? 40,000 কিলোমিটার চলা বাইক বন্ধুরা। আর ইঞ্জিন তো সিল, ইঞ্জিন একদম। আর হচ্ছে এটা ফার্স্ট ওনার না সেকেন্ড ওনার? এটা ফার্স্ট ওনার, ফার্স্ট ওনার। আর ডকুমেন্টস তো আপডেট করাই থাকছে, ঠিক আছে। এটা দাম কত রেখেছেন? 51,000 অনলি। দেখুন বন্ধুরা, 51,000 টাকার মধ্যে আপনারা পাচ্ছেন টিপিএস অ্যাপাচে আরটিআর 160, ঠিক আছে। এত কম দামে এই শোরুমে বাইক পাওয়া যায় আমি জানতামই না, ঠিক আছে। এর জন্য বলছি বেশি দেরি করবেন না, এখানে অনেকটাই কম, যাদের প্রয়োজন আসতে পারেন। আর এটার এটার মধ্যে কি রিফাইন্যান্স হচ্ছে? এটা রিফাইন্যান্স, এটা রিফাইন্যান্স হবে না। তো এটা আপনাদের ক্যাশেই নিতে হবে। আর এটার মধ্যে মানে দীপাবলির অফার থাকছে, একটা হেলমেট ফ্রি, ইন্স্যুরেন্স ফ্রি,
আর হচ্ছে সার্ভিসিং ফ্রি, ঠিক আছে? একটা কিনলে তিনটা ফ্রি, এখান থেকে একটা যদি বাইক কিনে নিয়ে যান তিনটা ফ্রি পাবেন। তো চলুন পরে দেখি। এটা সম্বন্ধে একটু বলুন, এটা 2019 মডেল। 2019 মডেল, বন্ধুরা প্রচুর অ্যাপাচের কালেকশন এখানে আছে, ঠিক আছে? যারাই অ্যাপাচে লাভার তারা দাদাকে তাড়াতাড়ি করে ফোন করুন, নাহলে বাইক থাকবে না। তো এটার হচ্ছে কত কিলোমিটার চলেছে? এটা চলেছে 35,000 কিলোমিটার চলেছে। আর এটা কতর মডেল? 19 এর মডেল, 2019 এর মডেল। সামনে টায়ারও একদম নিট এন্ড ক্লিন, আর বাইকটাই দেখতে পাচ্ছেন একদম সুন্দর কন্ডিশনে রয়েছে। ইঞ্জিন তো সিল, ইঞ্জিন সিল, মানে ডকুমেন্টস তো আপডেট করা যাচ্ছে, তাই তো? ডকুমেন্টস আপডেট করা আছে। আর আর কত কিলোমিটার চলেছে বললেন? এটা 35,000 কিলোমিটার চলা, ইঞ্জিন একদম সিল। তো এটা কত দাম রেখেছেন? 65,000 টাকা, ঠিক আছে? কতর মডেল? 2019 এর মডেল, 65,000 টাকা। এটা এই শোরুম ছাড়া আশা করি কেউ দিতে পারবে না। আর এটার মধ্যে তো রিফাইন্যান্স হচ্ছে, এটা কত ডাউন পেমেন্ট দিতে হবে? 25,000, মাত্র 20,000 টাকা দিন, নিয়ে যান টিভিএস অ্যাপাচে আরটিআর 160, ঠিক আছে? মাত্র 20,000 টাকা। তো এর থেকে ভালো অফার কোথাও পাবেন না। চলুন পরের ব্যক্তিতে যাই। এটা সম্বন্ধে একটু বলুন। এটা হোন্ডা গ্রাজিয়া 2019 মডেল। আচ্ছা, কিলোমিটার চলেছে আপনার 12,500 এর মতো চলেছে, ঠিক আছে? আপনারা যদি এখান থেকে গাড়ি কেনেন আপনারা সেদিন থেকে আপডেট পেয়ে যাবেন, এর জন্য ডকুমেন্টস নিয়ে আপনাদের টেনশন করতে হবে না। তো এটার ইঞ্জিন তো সিল, ইঞ্জিন একদম সিল, ইঞ্জিন নিয়ে আপনাদের কোনো টেনশনই নেই, ঠিক আছে? আপনারা তেল ভরবেন আর চালাবেন, আর সামনে টায়ারটিও একদম নতুন আছে, ঠিক আছে? টোটাল গার্ড লাগানো আছে, নিয়ে শুধু চালাবেন আর কিচ্ছু না। আর এটা কোথাকার রেজিস্ট্রেশন? আলিপুরদুয়ারের রেজিস্ট্রেশন। আর এটার দাম কত রেখেছেন? 10,000 টাকা দিয়ে পাচ্ছেন আপনারা হন্ডা গ্রাজিয়া। বন্ধুরা অবিশ্বাস্য দাম, এর থেকে কম কেউ দেবে না। তো চলুন পরের ব্যক্তিতে যাই। চলুন এটা সম্বন্ধে একটু বলুন। এটা 2019 লাস্ট মডেল, আলিপুরদুয়ার রেজিস্ট্রেশন, হিরো গ্ল্যামার, তাই তো? হিরো গ্ল্যামার, BS4 এর গাড়ি, ঠিক আছে? খুবই ভালো গাড়ি, BS6 এর গাড়ি অনেকেই নিতে চায় না, অনেকেই BS4 এর গাড়ি খোঁজেন। তো নিয়ে আসলাম, এই শোরুমই আছে। তো এটা একদমই সুন্দর কন্ডিশনে আছে, সামনের টায়ার পেছনের টায়ার নতুন, আর ইঞ্জিন তো সিল একদম, ডকুমেন্টস অল আপডেট করাই থাকছে, কোনো এটা নিয়ে কোনো টেনশন নেই। আর কত কিলোমিটার চলেছে বললেন? এটা 32,000 কিলোমিটার চলা। দাম কত রেখেছেন? এটার দাম শুধু মানে ইউটিউব থেকে যারা আসবে, আচ্ছা, টার্জের জন্য 62,000। আচ্ছা, আমার চ্যানেল দেখে যারাই আসবেন তাদের জন্য দাম রাখা আছে শুধুমাত্র 62,000, ঠিক আছে? এর থেকেও কি কোনো নেগোশিয়েবল হবে না? এটাই আপনার লাস্ট দাম। এটা তো অল্প, দেখুন এটা হচ্ছে একদমই প্রায় শেষ দামই বলেছে, তা সত্ত্বেও আপনারা আসুন, এসে কথা বলুন, অন টেবিলে অবশ্যই কম হবে, এটাই ফিক্সড প্রাইস না, নেগোশিয়েবল হবে আর কি, ঠিক আছে? তো এটাও কি রিফাইন্যান্স হচ্ছে? এটাও রিফাইন্যান্স হয়ে যাবে, হয়ে যাবে। তো এটার মধ্যে কত ডাউন পেমেন্ট দিতে হবে? 20,000 টাকা দিলে আপনারা পেয়ে যাচ্ছেন হিরো গ্ল্যামার, ঠিক আছে? তো চলুন পরের ব্যক্তি। এটা সম্বন্ধে একটু বলুন। এটা 19 লাস্ট মডেল, আচ্ছা, ঠিক আছে? হিরো গ্ল্যামার BS4 মডেল। বন্ধুরা দেখুন খুবই সুন্দর কন্ডিশনে বাইকটি রয়েছে, সামনের সুতো দেখুন, সামনের দুপাশের সুতো এখনো উঠেনি, সামনের লেগ গার্ড লাগানো আছে, ইঞ্জিন তো সিল, ইঞ্জিন সিল, একদম শোরুম কন্ডিশন। বন্ধুরা সত্যি বলছি, আপনারা ক্যামেরাতে কি দেখছেন জানি না, আমি নিজের চোখে দেখছি, ঠিক আছে? একদম শোরুম কন্ডিশন বাইক রয়েছে। আর এটা কত কিলোমিটার চলেছে? এটা 26,000 কিলোমিটার, 26,000 কিলোমিটার চলা বাইক, কিন্তু খুব মেনটেন্স করা, ঠিক আছে? যার কাছে ছিল খুব যত্নেই রেখেছিল। আর এটার ইঞ্জিন তো সিল, ডকুমেন্টস তো অল আপডেট করাই থাকছে। আর এটার দাম কত রেখেছেন? এটা 63,000, দেখুন 63,000 টাকা দাম রাখা আছে। আর আপনারা আসুন, আমার চ্যানেল দেখে এসছেন এটা বলবেন, এর জন্য অবশ্যই আপনারা ছাড় পাবেন, ঠিক আছে? দাদার সঙ্গে কথা হয়েছে যে আমার চ্যানেল দেখে যারাই আসবে অবশ্যই ছাড় দেবে। আর সঙ্গে তিনটা অফার পাচ্ছেন, কি পাচ্ছেন? একটা হেলমেট ফ্রি পাচ্ছেন, ইন্স্যুরেন্স ফ্রি পাচ্ছেন, আর সার্ভিস একদম টোটাল বাইকের সার্ভিস করাই আছে, আপনাদের সার্ভিস করতে হবে না। তার মানে কি হলো, একটি এখান থেকে একটি বাইক কিনে নিয়ে যান আর তিনটে ফ্রি পান, তিনটে ফ্রি, একটি কিনলে তিনটে ফ্রি। তো চলুন পরে ব্যক্তি। এটা সম্বন্ধে একটু বলুন। এটা 2016 মডেল পালসার 180। বন্ধুরা দেখুন আমি আগেই বলে দিচ্ছি, একদম পিছনের টায়ার টানো, সামনের টায়ার দেখুন
একদম সুতো উঠেনি, দেখুন পেছনের টায়ার দেখুন সুতো উঠেনি, একদম নতুন, খুবই সুন্দর কন্ডিশনে বাইকটি রয়েছে। আর এটা কত কিলোমিটার চলেছে? এটা 46,000 কিলোমিটার চলেছে। আর আপনাদের এখানে কি বাইকের কিলোমিটারে ট্যাম্পারিং করা হয়, মানে কম বেশি করা হয়? ওরকম করা হয় না, ওরকম কিছু নেই, তাই তো? দেখুন এখান থেকে বাইক যদি কিনে নিয়ে যান, যা অরিজিনাল কিলোমিটার সেটাই পাবে, তাই তো? কিলোমিটারে ট্যাম্পারিং করা হয় না, এটা নিয়ে আপনারা নিশ্চিন্ত মনে এখান থেকে বাইক কিনতে পারেন। আর এটার ইঞ্জিন তো সিল, একদম ইঞ্জিন সিল, ডকুমেন্টস অল আপডেট থাকছেই, এটা নিয়ে কোনো ব্যাপার নেই। আর এটা দাম কত রেখেছেন? 51, মাত্র 51,000। বন্ধুরা দেখুন, মাত্র 51,000 টাকা দিয়ে পাচ্ছেন পালসার 180। কত মডেল বললেন এটা? 2016 লাস্টের মডেল, মানে 17ই ধরতে গেলে। খুব সুন্দর কন্ডিশনে বাইকটি রয়েছে, যাদেরই প্রয়োজন অবশ্যই অবশ্যই দাদাকে ফোন করবেন, দাদার নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে, ঠিক আছে? আর এটার ফার্স্ট ওনার না সেকেন্ড ওনার? ফার্স্ট ওনার। দেখুন 2016 গাড়ি, ফার্স্ট ওনার। তো চলুন পরে ব্যক্তি দিকে। তো দাদা এটার সম্বন্ধে একটু বলুন। এটা 2014 মডেল, এইচএফ ডিলাক্স, একদম মাইলেজের রাজা, তাই তো? যাদেরই মাইলেজের প্রয়োজন এই বাইকটি অবশ্যই অবশ্যই কনসিডার করতে পারেন। খুব সুন্দর কন্ডিশনে বাইকটি রয়েছে। আর কত মডেল বললেন? 2014 মডেল, কিন্তু দেখে বোঝা যায় না যে 2014। খুবই সুন্দর কন্ডিশনে রয়েছে। ইঞ্জিন তো সিল, ইঞ্জিন একদম সিল। এখানে ইঞ্জিন নিয়ে আপনাদের টেনশনই করতে হবে না, ঠিক আছে? যে ভাবছেন যে আমি সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনছি, সেকেন্ড হ্যান্ড বাইক কিনছি, আমি ভালো পাবো কিনা খারাপ পাবো, এটা নিয়ে টেনশন নেই, আপনারা সত্যি ভালো পাবেন। আসবেন, চালাবেন, টেস্ট ড্রাইভের সুযোগ রয়েছে। আপনারা যদি নিজেরা না বোঝেন, তাহলে যে বাইক সম্বন্ধে ভালো বোঝে তাকে নিয়ে আসুন, সে চালিয়ে দেখবে যে বাইকটা আদৌ ভালো কিনা, তারপরে আপনারা বাইক নিতে পারেন। এটা চলেছে কত কিলোমিটার চলেছে? 46,000 কিলোমিটার চলা বাইক বন্ধুরা। আর ডকুমেন্টস তো আপডেট করাই থাকছে। এটা ফার্স্ট ওনার না সেকেন্ড ওনার? এটা ফার্স্ট ওনার, ফার্স্ট ওনার। 2014 বাইক, তাও ফার্স্ট ওনার, খুব সুন্দর কন্ডিশনে রয়েছে। আর এটা দাম কত রেখেছেন? এটা দাম 28,000 টাকা। 28,000, মাত্র 28,000, মাত্র 28,000 টাকা দাম রাখা আছে। আর আমার যদি চ্যানেল থেকে কেউ আসে, সেক্ষেত্রে কত করা যাবে? একটু ডিসকাউন্ট করা যাবে, একটু করা যাবে, দেখুন লাস্ট করতে পারবে, ঠিক আছে? তো আসুন, বেশি দেরি করবেন না। এরকম বাইক, এত সুন্দর কন্ডিশনের বাইক এত কম দামে সচরাচর পাওয়া যায় না, ঠিক আছে? তো চলুন পরের ব্যক্তি, এটা সম্বন্ধে একটু বলো। এটা 2016 মডেল, 2016 মডেল। বন্ধুরা দেখুন, 2016 মডেল হতে পারে, কিন্তু একদম শোরুম কন্ডিশন, শোরুম মানে শোরুম থেকে বার করলে এরকমই গ্লেজ দেবে, ঠিক আছে? খুব সুন্দর কন্ডিশনে বাইকটি রয়েছে। আর চলেছে শুধুমাত্র 33,736 কিলোমিটার, ঠিক আছে? আমি দেখেই বলে দিচ্ছি, 33,736 কিলোমিটার চলেছে। আর এখানে কিলোমিটারে ট্যাম্পারিং করা হয় না, আর সামনের টায়ার পেছনের টায়ার একদমই নতুন, একদমই নতুন বন্ধুরা, একদমই নতুন রয়েছে। এই বাইক যে নেবে একদম নিশ্চিন্ত মনে হয় আরো 5 বছর চালাতে পারবে, আরামসে 5 বছর চালাতে পারবেন বন্ধুরা এই বাইক নিয়ে, কোনো টেনশনই করতে হবে না। নতুন বাইক নিলে ওই 5 বছরই চালাতে পারবেন, আর এখান থেকে নিলেও 5 বছর চালাতে পারবেন। তো আর এটা এখান থেকে নিলে কতটা কমে পাচ্ছেন আপনারা সেটা জানবো অবশ্যই। তো এটার ইঞ্জিন তো সিল, একদম ইঞ্জিন সিল আছে। আর ফার্স্ট ওনার না সেকেন্ড ওনার? এটা সম্ভবত ফার্স্ট ওনার, ফার্স্ট ওনার। আর ডকুমেন্টস তো আপডেট করাই থাকছে। আর এটার দাম কত রেখেছেন? 48,000 বন্ধুরা, শুধুমাত্র 48,000 টাকা, ঠিক আছে? নতুন শোরুম থেকে কিনতে হলে কত টাকা লাগবে সেটা আপনারা ভালো করেই জানেন, কমেন্টস করে জানাবেন আমাকে অবশ্যই। আর এখান থেকে কিনলে পাচ্ছেন শুধুমাত্র 48,000 টাকা, একদম শোরুম কন্ডিশন বাইক রয়েছে, ইঞ্জিন সিল। আর এটার কি নেগোশিয়েবল অবশ্যই হবে কি? অল্প নেগোশিয়েবল অবশ্যই হবে, আপনারা আসুন, এসে অন টেবিলে কথা বলুন, অবশ্যই কম হবে। এটার মধ্যে কি রিফাইন্যান্স হচ্ছে? না, এটার মধ্যে রিফাইন্যান্স নেই, আপনাদের ক্যাশেই নিতে হবে, ঠিক আছে? তো চলুন পরে ব্যক্তি সম্বন্ধে একটু বলুন। এটা 16 লাস্টের মডেল, 16 লাস্টের 180 মডেল, 220 পালসার 180 মডেল, 180 মডেল 220। আচ্ছা দেখুন, পালসার 180 মডেল কিন্তু বানানো আছে 220, তাই তো? দেখুন এর থেকে ভালো মডিফাই করা আপনাদের কোনো, মানে মডিফাই করতে হবে না, নিয়ে শুধু চালাবেন, সবাই ভাববে যে 220 চালাচ্ছেন, ঠিক আছে? 180 কিন্তু এটা 220 তে মডিফাই করা আছে। আর এটা কত কিলোমিটার চলেছে? এটা চলেছে 45,000, 45,000 কিলোমিটার চলা। আর বাইকের ইঞ্জিন একদম, আর ডকুমেন্টস তো আপডেট থাকছেই। এটা ফার্স্ট ওনার না সেকেন্ড ওনার? এটা সেকেন্ড ওনার, সেকেন্ড ওনার। তো এটার দাম কত রেখেছেন? এটা 52,000, 52, মাত্র 52,000 টাকা দিয়ে পেয়ে যাচ্ছেন পালসার 180, ঠিক আছে? যেটা মডিফাই করা আছে 220 দিতে। তো এটার মধ্যে তো রিফাইন্যান্স
না, এটার মধ্যে রেফারেন্স নেই। আর আমার চ্যানেল দেখে যারাই আসবে তাদের জন্য অবশ্যই ডিসকাউন্ট ডিসকাউন্ট থাকছে, দাম রাখা আছে 52, অন টেবিলে বসলে অবশ্যই কম হবে। তো চলুন পরের ব্যক্তিতে যাই, এটা সম্বন্ধে একটু বলুন। এটা হিলো সুপার স্প্লেন্ডার BS4 মডেল, BS4 মডেল দেখুন বন্ধুরা খুব সুন্দর, BS4 এর জন্য সবাই পাগল, ঠিক আছে। BS6 অনেকেই পছন্দ করে না, এখানে যতগুলো বাইক দেখালাম হিরোর প্রত্যেকটাই BS4। আর দেখুন একদম শোরুম কন্ডিশন, এটাও একদম শোরুম কন্ডিশন রয়েছে, সামনের টায়ার দেখুন লেগ গার্ড লাগানো, ইঞ্জিন তো সিল, একদম ইঞ্জিন সিল আছে। আর চলেছে আমি নিজেই বলে দিচ্ছি 21,385 কিলোমিটার চলেছে, ঠিক আছে। আমি দেখেই বলে দিচ্ছি 21,385 কিলোমিটার চলা বাইক, কিন্তু খুব ভালো। এটা ফার্স্ট ওনার না সেকেন্ড ওনার? ফার্স্ট ওনার, যার কাছে এই বাইকটি ছিল খুব যত্নেই রেখেছে, ঠিক আছে। আর পেছনের টায়ারও নতুন, একদম পেছনের টায়ারও নতুন আছে, মানে নিয়ে আপনাদের এই বাইক আপনারা অনায়াসে 4-5 বছর চালাতে পারবেন, ঠিক আছে, অনায়াসে, মানে এটা নিয়ে কোনো কথাই হবে না। আর এটার দাম কত রেখেছেন? 65,000 টাকা দাম রাখা আছে। আমার চ্যানেল দেখে যারাই আসবে তাদের জন্য অবশ্যই ছাড় থাকছে, অবশ্যই ডিসকাউন্ট থাকবে। আর একটা বাইক কিনলে দীপাবলি সামনেই, এর জন্য কি কি অফার পাচ্ছেন? পাচ্ছেন একটা হেলমেট ফ্রি, পাচ্ছেন ইন্স্যুরেন্স ফ্রি, পাচ্ছেন বাইকের সার্ভিসিং ফ্রি, ঠিক আছে। বাইক নিয়ে আপনাদের কোথাও সার্ভিসিং করতে হবে না, নিয়ে শুধু চালাবেন। আচ্ছা দাদা, মানে আমার ভিডিও দেখে কেউ যদি আপনার এই শোরুমে আসতে চায়, সেক্ষেত্রে আবার একটু আপনার ঠিকানাটা একটু বলুন। শামুকতলা হাতিবুতা রোড, আচ্ছা, হিরো শোরুমের অপোজিট। আচ্ছা, এটা এটা হচ্ছে শামুকতলা, মানে এটা আলিপুর দুয়ার ডিস্ট্রিক্টের মধ্যে পড়ছে, ঠিক আছে, আলিপুর দুয়ার ডিস্ট্রিক্ট শামুকতলা। আর এটা হাতিপোতা রোড গেল, কাউকে বললেই হবে, বা দাদার নাম্বার তো স্ক্রিনে দেওয়াই থাকবে, আপনারা অবশ্যই দাদাকে কল করবেন। আর দাদার লোকেশন, এখানকার লাইভ লোকেশন আমি পাঠিয়ে দেবো, ঠিক আছে, এখানে দেওয়াই থাকবে, কারো যদি আসতে অসুবিধা হয় দাদাকে কল করবে, অবশ্যই দাদা অবশ্যই গাইড করবে। ঠিক হিরো শোরুমের অপোজিটে আপনারা শামুকতলাতে আসবেন, বলবেন যে হিরো, হিরোর যে শোরুম বাইকের শোরুম কোথায়, সেই হিরো বাইকের শোরুমে আসবেন, তার ঠিক অপোজিটেই এই শোরুমটি দেখতে পারবেন, ঠিক আছে। তো আজকের ভিডিও পর্যন্তই রাখছি, তো পরের ভিডিওর জন্য অপেক্ষা করুন। সামনেই দীপাবলি, দীপাবলি ভালো করে কাটান, সুস্থ থাকুন। আর এই শোরুমে সামনের ভিডিওই খুব তাড়াতাড়ি আসছে, এর জন্য অপেক্ষা করুন। নমস্কার, নমস্কার।